জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সব সদস্য ব্যবসায় সমান সুযোগ পাচ্ছে না সিন্ডিকেট করে ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে হট্টগোল করেছেন সংগঠনটির সদস্যরা অনিয়মের কথা তুলে ধরে তদন্ত দাবি করেন তারা মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্তভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই সদস্যদের মধ্যে শুরু হয় হট্টগোল সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার সহ কার্যকরী পরিষদের সদস্যরা চেষ্টা করেও হট্টগোল বন্ধ করতে ব্যর্থ হন প্রায় আধা ঘন্টা চলে এই বিশৃঙ্খল পরিস্থিতি এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা পুলিশ করবে কাইন্ডলি আপনাদের মধ্যে আবার আমার বিনীত রিকোয়েস্ট আপনারা কেউ হই হুল্লা করবেন না গুটি কয়েকজন সদস্যদের স্বার্থ রক্ষায় বারবার বিশৃঙ্খলা হচ্ছে অভিযোগ করে সকল অনিয়মের তদন্ত করার দাবি জানান সদস্যরা বাইরাতে বিশৃঙ্খলা করে মাত্র গুটি কয়েকজন লোক আমরা কেন সাধারণ সদস্যরা তাদের পক্ষে গিয়ে নিজেদের ক্ষতি করব ইসি কমিটির অনেক সদস্য এখানে এখনো সিন্ডিকেটে যুক্ত আছেন একই সাথে সব দেশের ব্যবসা সকলের জন্য উন্মুক্ত করারও দাবি জানান তারা যদি ব্যবসা সব দেশের ব্যবসা সকলের জন্য উন্মুক্ত হয় আপনাদের কারো কোনো আপত্তি আছে কিনা যদি আপত্তি না থাকে আজকের সভা আপনাদের দাবি আদায়ের জন্য আগামীতে সবাই মিলে একসাথে ব্যবসা করবেন বলে জানান সংগঠনের সভাপতি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা